জাস্ট রিজাল্ট দিছে রাতিপা বেশি সময় হওয়া নাই আমি বহুখিনি খবর পাই আছো নিশ্চয় পিছলে ভালকে জানাব পারিম আমি বিচাৰো আজি বেশি যুব প্রজন্মই আর সুবিধা পাব লাগে আর বেশি বেশি নিবনুয়া সমস্যা সমাধান হব লাগে পঁচপন্নতম ছয়গাঁও সার্বজনীন দুর্গোৎসবর লাইখুঁটা স্থাপন রাজ্যের প্রান্তে প্রান্তে চলিছে শারদীয় দুর্গোৎসবর ব্যাপক প্রস্তুতি পঁচপন্নতম ছয়গাঁও সার্বজনীন দুর্গোৎসবরও আজি লাইখুঁটা স্থাপন করা হয় ছয়গাঁও বজাৰত ৰবিবাৰে ঐতিহ্যমণ্ডিত পূজাৰখনৰ লাইখুঁটা স্থাপন কৰে ছয়গাঁও সমষ্টিৰ বিধায়ক ৰেকিবুদ্দিন আহমেদে মাংগলিক ৰীতি নীতিৰে ধৰ্মীয় পৰম্পৰা অনুসৰি স্থানীয় ৰাইজৰ উপস্থিতিত স্থানীয় বিধায়ক ৰেকিবুদ্দিন আহমেদে আনুষ্ঠানিকভাৱে লাইখুঁটা স্থাপন কৰে বিধায়কগৰাকীয়ে ৰাইজলৈ দুৰ্গা পূজাৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰে পঁচপন্নতম ছয়গাঁও সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি বিপুল রাভা আর সাধারণ সম্পাদক নিবারণ চৌধুরী দুর্গোৎসবর সকল কার্যসূচীতে রাইজর সহায় সহযোগিতা কামনা করেছে ছয়গাঁওর লোহিত চন্দ্র খালয়ের রিপোর্ট অল আসাম নিউজ ছয়গাঁও আঞ্চলিক দুর্গাপূজা কমিটিয়ে আজি পঁচপন্নটা বছরত ভরি দিছে আজি পবিত্র এই মুহূর্তত লাইখুঁটা স্থাপনথলীত আপোনাসবক ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া মোর পিতৃদেবসকল মোর মাতৃদেবসকল আমার সভাপতি সম্পাদক প্রাক্তন সভাপতি সম্পাদক কমিটির বিষয়ববীয়া প্রত্যেককে এনেকাই একটা শুভ মুহূর্তত সকলে একলগে সম্মিলিত হয়ে লগ পাই নিজকে আনন্দ লাভ করছো আর এই দুর্গা পূজায় আমালে শক্তি কঢ়িয়ে আনক এই দুর্গা পূজায় একতার দোলেরে আমাক বান্ধ খাই থাকবে সমগ্র ছয়গাঁও সমষ্টি দক্ষিণ কামরূপ সমগ্র অসমৰ মানুহে যাতে শান্তিত সুখত থাকিব পাৰে ভাতৃভাব যাতে জাগ্রত হয় আই দুর্গার এই শক্তিয়ে যাতে আমাক শক্তিম্বিত করে আমি যাতে আগুৱাই যাব পাৰো এই শক্তি লৈ আমি সমূহে যাতে একতার দোলেরে বান্ধ খাই শক্তিশালী হব পাৰো আপোনাসবে নিশ্চয় জানে ছয়গাঁও বাকৰিত বহুকেইখন পূজা হয় বহুকেইখন পূজা মা চন্দিকা দেৱালয়ৰ পৰা আৰম্ভ কৰি গোটেই একদম নাট্য মন্দিরের পর ইয়ার পর গোবর্ধনের পর বাঘেশ্বরীর পর গোবর্ধনের পর একদম আগুয়াই আমার গই থাকে এই পূজা গোটেই ছয়গাঁও সমষ্টিত বহুকেইখন পূজা হয় প্রত্যেক পূজার কারণে আপনাদের রাইজের ওর আশীর্বাদ বিচারছো প্রত্যেকটি পূজা কমিটিক রাইজে যাতে সঙ্গ দিয়ে রাইজতে সহায় সারতি করে প্রত্যেক পূজা কমিটির জাতি ধর্মর ঊর্ধ্বত দল মতর ঊর্ধ্বত একতার দোলে বান্ধ খাই আমার রাইজ সকলে যাতে সহায় করে আর এই পূজাথলী শক্তিশালীভাবে আমি পূজাভাগ যাতে দিব পারো সকলে যাতে আমাক সহযোগ করে তার আশা করছো আর মূলকত আমি যাতে শক্তি পাও আমি আগুয়াই যাব পারো যুব প্রজন্মর মনের পবিত্র আশা যাতে পূরা হয় তারও আশা করছো এইখিন কয় আপনার ধন্যবাদ জানাই জাস্ট রিজাল্ট দিছে রাতেপা বেশি সময় হওয়া নাই আমি বহুখিনি খবর পাই আছো নিশ্চয় পিছলে ভালকে জানাব পারিম আমি বিচারো আজ বেশি যুব প্রজন্মই আর সুবিধা পাব লাগে আর বেশি বেশি নিবনুয়া সমস্যা সমাধান হব লাগে বেশি বেশি নিবনুয়া সমস্যা সমাধান হলেহে রাজ্য শান্তিত থাকিব আর বেশি বেশি ট্রান্সপারেন্টলি আইনার দরে যাতে আমার গরিব জনসাধারণ দরিদ্রজনে চাকরি পায় তারে আশা করি আর তারে আহ্বান জানাই।